বাঁকুড়ায় হেরেছে বরানগরে হারবে যে কেউ প্রার্থী হতে পারেন ভাই বোনের মতন লড়াই করব অসুবিধা কি আছে বরানগর উপনির্বাচনে তৃণমূল মনোনীত প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী সজল ঘোষ কি বলছেন তিনি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগর থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন কি বলবেন বাঁকুড়ায় হেরেছে বরানগরে হারবে যে কেউ প্রার্থী হতে পারেন আমরা ভাই বোনের মতন লড়াই করব অসুবিধা কি আছে আমার আমি প্রার্থীকে হচ্ছে ভাবছি না আমি ভাবছি দুর্নীতিগ্রস্তদের মুখে হচ্ছে যেই প্রার্থী হবে সে তো মুখোশ সে বলবে আমি কিছুই জানি না সব পিসি জানে সব আমার দাদা ভাইপো জানে তো তাতে আমার প্রার্থী কে হলো না হলো তাতে আমাদের কি যায় আসে আরে ভাই একটা কথা বলি শোনো যাকে বাঁকুড়ার লোক ভোট দেয়নি শহুরে বড় নগরের লোক তাকে ভোট দেবে এগুলো কি এগুলো হচ্ছে ফর্সা মুখ সুন্দর মুখ হ্যাঁ তাকে ঘোরালে বোধ হয় হ্যাঁ ভাবছে যে সে ভালো ভোট পেয়ে যাবে হ্যাঁ সুন্দর মুখ তো দিয়েছে দেখুন না গিয়েই বলছে হ্যাঁ কি বলেছে হুগলির মানুষ ধন্য হয়ে গেছে আমাকে আমাকে পেয়ে কি লাকি তারা বলেনি তোর বাপের ভাগ্যি বলে হুগলির মানুষের আবার বলছে কি আমি জিতেই প্রথম কাজ কি করবো প্রথম কাজ করব হচ্ছে আমি জি কে ধরে নিয়ে আসবো আমার এখানে এসে সব হুগলির মাদের বনেদের নিয়ে জি দিদি নাম্বার ওয়ান করতে হবে আরে এগুলোকে এদেরকে দেখুন মহিলা তো খারাপ শব্দটা অপশব্দটা প্রয়োগ করতে আমার কৃষ্টি কালচারে লাগে কিন্তু এটাই মনে হয় যে বলা যেটা বলা উচিত বলতে পারবো না যে তোমাকে পার্লামেন্টে পাঠাচ্ছি দিদি নাম্বার ওয়ান করার জন্য লজ্জিত হওয়া উচিত যদি তুমি প্রকৃত নারী হয়ে থাকো তোমার দিদি নাম্বার ওয়ান যদি সত্যিকারের দিদিদের জন্য হয় এখন কে ওয়ানকে একটু রচনা নামতা বোঝা যাচ্ছে না হ্যাঁ তো যদি সত্যিকাররা সন্দেশখালীর মায়েদের নিয়ে এসে করো না আরে জি নাম জি টিভিতে এই শোটাই পড়ে যাবে আর বাংলার মায়েরাকে দেখবেই না যেমন কুনাল ঘোষ বন্ধ অন্য চ্যানেল সেরকম একে দেখলেই অন্য চ্যানেল হয়ে যাচ্ছে দুধ এই আমি 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 ও বদার নয় যে কেউ লড়তে পারেন সায়ন্তিকা দেবী হ্যাঁ খুব দুঃখে আছেন কষ্টে আচ্ছা ওদের দলের তো কত লোক বিচারা হয়ে যাচ্ছে রাত্রিবেলা আর তার মধ্যে যদি সায়ন্তিকা দেবীকে দেয় দেবে আমি ওগুলো নিয়ে চিন্তিত কে কি প্রার্থী হবে তাই নিয়ে কি আমি লড়তে যাবো